প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো আমি কাজী সুমন প্রিয়া সহকারী শিক্ষক ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সাহিব আমি আজকে তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করব। তোমাদের এই অধ্যায়ে উদ্ভিদের বাহ্যিক গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে আমি গত দুটি ক্লাসে তোমাদেরকে উদ্ভিদের একটা আদর্শ উদ্ভিদের বাহ্যিক গঠন এবং মূলের যে গঠন আছে সে দুটি অংশ পড়িয়েছি আজকে আমি তোমাদেরকে কাণ্ডের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা তো আমি যখন এর আগে পড়িয়েছি তখন তোমাদেরকে কাণ্ডের সংজ্ঞাটি দিয়েছি তারপর আজকে আমি তোমাদেরকে আবার এটি বলে দিচ্ছি সে হচ্ছে কাণ্ড বলতে আমরা উদ্ভিদের মূলের সাথে লাগানো মাটির উপরের দিকের যে অংশ যেটি থেকে উদ্ভিদের শাখা প্রশাখা ফুল ফল বের হয় এবং হচ্ছে যেটি উদ্ভিদের ভার বহনে সাহায্য করে বা ভার বহন করে থাকে মানে উদ্ভিদের যে শাখা প্রশাখা আছে সেটি ভার বহন করে থাকে তাকেই বলা হয় কাণ্ড এটি হচ্ছে মাটির উপরের দিকের অংশ তো আমি এখানে একটি চিত্র দিয়ে তোমাদেরকে কাণ্ডের অংশটি বোঝানোর বিভিন্ন অংশ বোঝানোর চেষ্টা করেছি তো এটি একটি কাণ্ডের চিত্র ঠিক আছে এই কাণ্ডের কিছু অংশ নিয়ে আমি কিছু অংশ এখানে দেখিয়েছি এবং সেটি সম্পর্কে এখন আলোচনা করব যেমন কাণ্ডের প্রথম যে অংশটা আছে সেটা হচ্ছে পর্ব আমি এখানে দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে এটি হচ্ছে পর্ব প্রত্যেক একটা নির্দিষ্ট দূরত্ব পরপর এই অংশটি থাকে ঠিক আছে এই পর্ব থেকে এই কাণ্ডের এই পর্ব এই অংশটি থেকে পাতা বের হয় ঠিক আছে এরপরে হচ্ছে পর্ব মধ্য পর্ব হচ্ছে দুটি পর্বের মধ্যবর্তী যে অংশ জায়গাটুকু থাকে ঠিক আছে এটা হচ্ছে পর্বমধ্য এটা উদ্ভিদের বৃদ্ধিতে সহায়তা করে এখান থেকে কোনো শাখা প্রশাখা কিংবা ফুল ফল বের হয় না এটি শুধু উদ্ভিদের বৃদ্ধিতেই সহায়তা করে থাকে এরপরে আছে মুকুল মুকুল আবার দুই ধরনের একটা হচ্ছে কাক্ষিক মুকুল একটা হচ্ছে অগ্রমুকুল মুকুল কাক্ষিক মুকুল হচ্ছে আমি এই চিত যদি এই চিত্রটা চিন্তা করি কিংবা এই চিত্রটা চিন্তা করি ঠিক আছে এখানে এই যে কাণ্ড এবং এই যে পাতা এর মধ্যে একটি কোন আকৃতির সৃষ্টি হয়েছে আমরা কোন সম্প এরকম একটা কোনাত তৈরি হয়েছে কোন সৃষ্টি হয়েছে এই কোন থেকে যে মুকুলটি তৈরি হয়েছে এই যে এই কোন থেকে যে মুকুলটি তৈরি হয়েছে এটাকে বলা হয় কাক্ষিক মুকুল এই যে একটা এখান থেকেও তৈরি হয়েছে এটাকে বলা হয় কাক্ষিক মুকুল ঠিক আছে এছাড়াও কাক্ষিক মুকুল তাহলে এই যে কোনটাই কোনটাকে বলা হয় পত্রকক্ষ ঠিক আছে এবং এই পত্রকক্ষ থেকেই কাক্ষিক মুকুলের সৃষ্টি হয় এবং এই কাক্ষিক মুকুল ছাড়া আরেকটি মুকুল রয়েছে সেটা হচ্ছে অগ্রমুকুল অগ্রমুকুল হচ্ছে কাণ্ড বা শাখার অগ্রভাগে জন্মে আমি এখানে দেখানোর চেষ্টা করেছি এটাতে কোনো কোণ তৈরি হওয়া বা এরকম পত্রকক্ষর কোনো কিছু নেই এটা জাস্ট হচ্ছে কাণ্ড বা শাখার অগ্রভাগ থেকে এই মুকুলটা তৈরি হয়ে থাকে তাহলে আমি এখানে দেখলাম কাণ্ডের চারটি অংশ সম্পর্কে তোমাদেরকে বললাম একটা হচ্ছে পর্ব পর্ব মধ্য একটা হচ্ছে মুকুল মুকুলের দুটি অংশ একটা হচ্ছে কাক্ষিক মুকুল একটা হচ্ছে অগ্রমুকুল এরপর আমি তোমাদেরকে এখন কাণ্ডের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব তো প্রথমে কাণ্ডের শ্রেণীবিভাগ যদি আমি বলি তাহলে কাণ্ডকে প্রথমত দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে সবল কাণ্ড এখানে একটা হচ্ছে সবল কাণ্ড একটা হচ্ছে দুর্বল কাণ্ড সবল কাণ্ড বলতে আমরা ওই কাণ্ডগুলোকেই বুঝি যে কাণ্ডগুলি শক্ত মানে সবল অর্থ আমরা সাধারণত জানি যেটাকে শক্ত বলা হয় দুর্বল মানে নরম ঠিক আছে বা নাজুক তো এই সবল কাণ্ড বলতে হচ্ছে যে যে কাণ্ডগুলি শক্ত এবং যেটাকে গাছকে দাঁড়িয়ে থাকতে বা দৃঢ়তা প্রদান করতে সাহায্য করে ঠিক আছে সেটাকেই বলা হয় সেগুলোকেই বলা হয় সবল কাণ্ড যেমন আমি যদি একটা নারকেল গাছ কিংবা তাল গাছের কথা বা আম গাছের কথা চিন্তা করি তাহলে এর যে কানোটা থাকে এটা খুবই শক্ত থাকে এবং এর এর উপরের যে অংশটা যেটাকে আমরা ক্রাউন বলি ঠিক আছে আমি যদি এটাকে একটা আম গাছ চিন্তা করি এইটুকু হচ্ছে এটার কান্ড আর এইটুকু হচ্ছে এটা ক্রাউন ঠিক আছে এই পুরো উপরের যে অংশটা এই সম্পূর্ণ অংশটার ভার কিন্তু এই নিচের অংশটি বহন করে থাকে এবং এটি অনেক শক্ত তাহলে বলা যাচ্ছে সবল কাণ্ড বলতে যে সকল কাণ্ড শক্ত এবং এটি হচ্ছে যে উদ্ভিদকে খারাপভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে সেটাকেই বলা হয় সবল কাণ্ড তো সবল কাণ্ডের দুটি অংশ আছে একটা হচ্ছে যে অশাক কাণ্ড একটা হচ্ছে শাখান্বিত কাণ্ড অশাক মানে হচ্ছে কাণ্ডটা না নর্মালি নিচ থেকে ই হবে না কোনো হচ্ছে যে পাতা থাকবে না এটা হচ্ছে এমন যে এটার কাণ্ডটা উপরের দিকে লম্বা হয়ে বেড়ে উঠবে এবং একদম মাথায় একটা মুকুটের মতো ঠিক আছে পাতা তৈরি করবে বা শীর্ষ তৈরি করবে আমি যদি নারিকেল গাছের কথা চিন্তা করি আমি এখানে একটু একে দেখানোর চেষ্টা করেছি এটা যদি আমি নারকেল গাছ চিন্তা করি তাহলে নারিকেল গাছের দেখো এটুকু একদম শক্ত অংশ ঠিক আছে এবং এখানে আশেপাশের কোনো পাতা তৈরি হয়নি একদম যে এটার শীর্ষ অংশ আছে যেটাকে আমরা এটার মুকুটো বলে থাকি এই শীর্ষ অংশ থেকে পাতা তৈরি হয়েছে তাল গাছ বলো ঠিক আছে বা নারকেল গাছ বলো এই গাছগুলার সবগুলারই ঠিক এরকম এটাকে বলা হয় অশাক ঠিক আছে এরপরে আসি আমি শাখান্বিত কাণ্ড শাখান্বিত কাণ্ড বলতে হচ্ছে আমি যেই কাণ্ডগুলা একদম কাণ্ড নিচ থেকেই মোটামুটি একটু শাখার মতো তৈরি হয় যেমন এটার তিনটে অংশ আছে একটা হচ্ছে মট আকৃতি একটা হচ্ছে গম্বুজ আকৃতি একটা হচ্ছে তৃণকাণ্ড ঠিক আছে মট আকৃতি যেটা আছে সেটাতে হচ্ছে যে পূর্ণাঙ্গ গাছটিকে হচ্ছে পুরা গাছটাকে একটা মঠের মতো দেখা মানে নিচের দিকের যে শাখা পোশাক এগুলো একটু বড় থাকে আস্তে 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 এটা উপরের দিকে ছোট হতে থাকে যেমন এখানে একটা গাছ দেখেছি ঝাউ গাছের মতো আমি আবার দেবদারু গাছ এই গাছটা অনেক অ্যাভেলেবেল বা পরিচিত যে কোনো রাস্তার মাঝখানে যে ডিভাইডার থাকে মাঝখানে সেই ওখানে দেখবে যে দেবদারু গাছ লাগানো থাকে কিংবা ঝাউ গাছ লাগানো থাকে এই গাছগুলে নিচের দিকের অংশটা ক্রাউনটা একটু বড় থাকে আস্তে 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 এটা ছোট হতে থাকে উপরের দিকে শাখাগুলো ছোট হতে থাকে এটা আকৃতিটা অনেকটা মট আকৃতির ঠিক আছে তো এই এখান থেকে শাখা কিন্তু তৈরি হচ্ছে এর জন্য এগুলোকে বলা হয়েছে শাখান্বিত কাণ্ড এরপর যে আমি গম্বুজ আকৃতি বলি গম্বুজ আকৃতির ক্ষেত্রেও দেখা গিয়েছে যে আমি অশাক যদি বলি অশাকেও তোমার এখানে পুরো একটা এই দুইটা গাছ এটা গম্বুজ আকৃতি এটা হচ্ছে অশাক দুটোরই কাণ্ড শক্ত উপরের দিকে গিয়ে তারপরে হচ্ছে মুকুটে এটা মানে বিভাগ বিভাজিত হয়েছে তো এই গাছের ক্ষেত্রে শুধুমাত্র পাতা তৈরি হয়েছে কিন্তু যখন আমি আম গাছ বা জাম গাছ চিন্তা করব তখন সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে শাখা কাণ্ড তৈরি হয় এই কাণ্ড থেকে পরবর্তীতে পাতা তৈরি হয় ঠিক আছে এই গাছ থেকেই সরাসরি পাতা তৈরি হয় না এই পা গাছটা নিচেও এখানে হয়তো আমি এখানে এভাবে উপরের দিকে দেখিয়েছি এখানে নিচেও কাণ্ড থাকতে পারে আম গাছের ক্ষেত্রে বা জাম গাছের ক্ষেত্রে এখানেও কাণ্ড থাকতে পারে এই কাণ্ড থেকে পরবর্তীতে মানে এটা একটা এটা হচ্ছে মূল কাণ্ড এটা থেকে আবার কাণ্ড বের হয় শাখা কাণ্ড যেগুলোকে শাখা ঠিক আছে এখান থেকে আবার পাতা বের হয় এই গাছগুলোতেও ঠিক একই রকমই এখান থেকে কাণ্ড ছোট ছোটো কাণ্ড বের হয় তারপর সেখান থেকে আবার পাতা বের হয় ঠিক তো এগুলোকে এই কারণেই বলা হয়েছে শাখান্বিত কাণ্ড এটা হচ্ছে একটা গম্বুজ আকৃতির কাণ্ড ঠিক আছে এটা আকারটা দেখতে অনেকটা গম্বুজের মতো তারপরে আচ্ছা যে তৃণকাণ্ড তৃণকাণ্ড আমি উদাহরণ দিয়েছি বাঁশ এবং আখ আমি যদি একটা আখ গাছ চিন্তা করি ঠিক আছে আখ আমরা অবশ্যই সবাই কম বেশি আখ খেয়েছি তো এটা চিন্তা এটা চিন্তা করলেই আমি এই উদাহরণটা খুব ভালোভাবে বুঝে যাব। সেটা হচ্ছে এই আগাছের দেখা যায় যে এই কিছুক্ষণ পরপর শক্ত একটা অংশ বের হয় আমরা এর মাঝখানে এটুকু অংশ খাই ঠিক আছে আর এখানে ইটুকু অংশ শক্ত থাকে এগুলোকে বলা হয় পর্ব এবং এগুলোকে বলা হয় পর্ব মধ্য তো একদম এখানে পর্ব এবং পর্বমধ্যটা মধ্যটা খুবই স্পষ্ট থাকে এবং দেখা যায় যে এখান থেকে কিছু কিছু হালকা হালকা মূলের মতো তৈরি হয় মানে আমি আখ গাছ একটা আখ গাছ থেকে যদি আরেকটা আখ তৈরি করে গাছ বানা মানে জন্মাতে যাই তাহলে আমি শুধু এইটুকু এখান থেকে কেটে যদি আমি লাগিয়ে দিই তাহলে এখান থেকেই আখ গাছ বের হবে মানে এই যে পর্বগুলা এখান থেকেই মূল তৈরি হবে এবং এই এখান থেকে যে মূলটা তৈরি হয় এটা থেকেই পরবর্তীতে একটা গাছ তৈরি হবে তো এটার আহ সেই ক্ষেত্রে তখন কিছু কিছু গাছের ক্ষেত্রে হচ্ছে ভিতরের অংশটা ফাঁপা মানে ভিতরের অংশটা খালি থাকে আবার কিছু কিছু অংশ ভরার থাকে যেমন বাঁশের কথা যদি চিন্তা করি তাহলে এই যে পর্ব এবং পর্ব এই দুই পর্বের মাঝখানের যে অংশটুকু পর্ব মধ্য এই জায়গাটুকু খালি থাকে ঠিক আছে আবার আগ গাছের কথা যদি চিন্তা করি তাহলে এই পর্ব এবং এই পর্বের দুইটার মাঝখানে যে পর্ব মধ্য এই অংশটুকু তো মাংসাল অংশ থাকে যেটুকু আমরা খাই ঠিক আছে তাহলে এটা হচ্ছে তৃণকাণ্ডের উদাহরণ এরপর হচ্ছে দুর্বল কাণ্ড দুর্বল কাণ্ড হচ্ছে যেই সব কাণ্ডে খারাপভাবে দাঁড়িয়ে থাকতে পারে না মাটির নিচে বা মাচার উপরে তৈরি আমরা যে গাছগুলোকে লাগাই সেগুলোর কাণ্ডগুলো হচ্ছে দুর্বল কাণ্ড যেমন এখানে দুর্বল কাণ্ডের তিনটা অংশ বা তিনটা ভাগ রয়েছে ঠিক আছে এবং আগে যে কাণ্ড সরল সরল কাণ্ডের কথা বলেছি এগুলো থেকে নর্মালি আমরা কাট পেয়ে থাকি যেমন আম গাছ জাম গাছ এগুলো থেকে আমরা কাঠ পাই কিন্তু এখন যেটা সেটা হচ্ছে দুর্বল কাণ্ড এখান থেকে আর কাঠ পাওয়ার মতো কোনো সুযোগ থাকে না কারণ এটার যে কাণ্ডগুলো সেটা খুবই দুর্বল থাকে নরম একদম বিছানো ঠিক আছে তো এখানে তিনটা ভাগ আছে যেমন প্রথমে হচ্ছে ট্রেইলার বা শয়ান কাণ্ড যার উদাহরণ আমি দিয়েছি পুঁইশাক এটা আমি একটু একে দেখানোর চেষ্টা করেছি পুঁইশাক হ্যাঁ তো এইটার এই এটার কাণ্ডটা মাটির এই গাছের কাণ্ডটা মাটির উপরে ছড়িয়ে থাকে ঠিক আছে কিন্তু এটা পর্বগুলো বোঝা যায় এই যে এখানে যেখান থেকে পাতা তৈরি হয়েছে ঠিক আছে এখানে একটা এখানে একটা পর্ব আছে এখানে একটা পর্ব আছে এরকম পর্বগুলি কিন্তু এখা বোঝা যায় আমি আগে যেটা বলেছিলাম যে আখ বা বাঁশের ক্ষেত্রে এটার ক্ষেত্রেও পর্ব বোঝা যায় এবং এই পর্ব থেকে মূল তো বের হয় এই মূলের একটু আগে কেটে এটাকে লাগিয়ে দিলে এটা থেকে আবার গাছ বাঁশ বা আঁখ জন্মাবে কিন্তু এই পুঁইশাক বা বিভিন্ন লতানো যে গাছ আছে শয়ান কাণ্ড এর ক্ষেত্রে পর্বগুলো স্পষ্ট কিন্তু এগুলো থেকে কিন্তু কোনো মূল বের হয় না এগুলো আমি এর জন্যই বলে দিচ্ছি কারণ আমাকে যখন বলবে যে সয়ান কাণ্ড বা ট্রেইলার বা তৃণকাণ্ড দুটার মাঝখানে পার্থক্য বের করো তখন কিন্তু আমাদেরকে এভাবে বলতে হবে যে দুটারই কান পর্ব বোঝা যায় বাট পর্ব থেকে একটার মূল বের হয় আর একটার মূল বের হয় না তো এটা হচ্ছে শয়ান কাণ্ড এরপর আছে ক্রিপার বা লতানো কাণ্ড যেটার উদাহরণ হচ্ছে ঘাস বলতে পারি কিংবা হচ্ছে আরেকটা তোমাদের ইয়ে উদাহরণ দেওয়া হচ্ছে আমরুলি তো ঘাস দিয়েই আমি তোমাদেরকে বোঝা যাচ্ছি শুধু ঘাসটা অ্যাভেলেবেল এইটার মধ্যে হচ্ছে তোমার যে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটার প্রতিটি পর্ব থেকে কিছু ছোটো ছোটো গুচ্ছ মূল বের হয় ঠিক আছে তুমি যদি ওই তোমার মাঠের যে ঘাস আছে একটু ঘাস তুলে দেখো ঘাসের নিচের অংশের যে মূলটা থাকে সেটা অনেক গুচ্ছাকারে থাকে একদম হচ্ছে চিকন চিকন ছোটো ছোটো চিকন চিকন গুচ্ছাকারে থাকে তো এই এই এটাও লতানো কাণ্ড থাকে তবে এটার সাথে এটার ডিফারেন্স হচ্ছে যে এই যে পর্ব থেকে এরকম গুচ্ছ মূল বের হয় কিন্তু কাণ্ডের কিন্তু গুচ্ছ মূল বের হয় না আর এরপরে আছে আরোহিনী কাণ্ড যেটার উদাহরণ আমি বলতে পারি পান বা শিম গাছ মানে এগুলো মাচার উপরে করা হয় আমি যদি পান গাছের একটা ই দেখি যেটা আমি নিজে দেখেছি ঠিক আছে ওটা ওরকম যদি আমি এটা যদি একটা মাচা হয় এখানে নিচে থেকে এটার একটা বেস থাকে ঠিক আছে এটা এরকম করে তৈরি করা হয় এখানে গাছটা লাগানো হয় এখান থেকে একটা খুঁটির মাধ্যমে ঠিক আছে গাছটা এভাবে এভাবে উঠে তারপর এখানে এই মাচার উপরের দিকে এখানে গাছটার বৃদ্ধি ঘটে তো এই যে লতানো ঠিক আছে আরোহিনী এই আরোহিণী মানে উপর আরোহণ করা বা কি বলবো এটার অর্থ হিসেবে আমি বলবো যে ক্লাইম্বার বলি আমরা যেটাকে ঠিক আছে ইংলিশে তো এই এইটার হচ্ছে যেরকম উপরের দিকে উঠে যায় আরোহণ করে বা উপরের দিকে উঠতে থাকে আর কি যে অংশটি সেটা তো এবং এটি হচ্ছে যে একটা যে কোনো একটা অবলম্বনকে আমি আগেই বলেছি এখানে একটা বাঁশের খুঁটি থাকে এই বাঁশের খুঁটিকে অবলম্বন করে উপরের দিকে আঁকড়ে ধরে থাকে বা উপরের দিকে উঠে যায় তো এই হচ্ছে কাণ্ডের শ্রেণীবিভাগ তোমাদেরকে আমি এর পরবর্তী ক্লাসে পাতার শ্রেণীবিভাগ সম্পর্কে পড়াবো এবং ওই ক্লাসে আমি তোমাদেরকে মূল কাণ্ড এবং পাতা তিনটার উপরে কিছু সৃজনশীল প্রশ্ন তৈরি করে দিব। যেটা তোমরা বাসায় সলভ করবে আর তাছাড়া এখন তোমাদের বাসায় বাড়ির কাজ হচ্ছে এই প্রত্যেকটা টপিক্সের উপরে বা আলোচনার উপরে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের আসে সেই এমসিকিউ প্রশ্নগুলা প্রশ্নগুলো তৈরি করে ফেলা ঠিক আছে তাহলে এখানে আজকে এখানেই শেষ আল্লাহ হাফিজ